বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দালানপাড়া শিবদুর্গা বয়েজ ক্লাবের পরিচালনায় 8টি দল নিয়ে 2 দিনব্যাপী আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবিবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উপলক্ষে মাঠে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী সোনাশীল, দেবরাজ পালসহ বিশিষ্ট ব্যক্তিরা। খেলার শেষে বিজয়ী দলকে নগদ 8,000 টাকা এবং ট্রফি এবং বিজিত দলকে নগদ 7,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। শিবদুর্গা বয়েজ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবং 70তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা 2 দিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। তো আজকে ফাইনাল খেলার মধ্য দিয়ে আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা শেষ হলো। 8টি দল এই খেলায় উপস্থিত অংশগ্রহণ করেছিলেন। ফাইনালে কারা জিতল? ফাইনালে গেছিলেন কৃষ্ণপুর অভয়তলনী ক্লাব এবং বাঁশবেড়িয়া চ্যাম্পিয়ন্স। কারা জিতেছে? জিতেছে কৃষ্ণপুর অভয়তলনী ক্লাব। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।